নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার সুরীয় দুপুরে আপনারা শুনতে চলেছেন সত্যজিৎ রায়ের লেখা একটি রোমাঞ্চকর কাহিনী, টেলিফোন। সত্যজিৎ রায় বাংলা সাহিত্য জগতের একটি অবিস্মরণীয় নাম। তার জন্ম 2 মে 1921 সালে এবং মৃত্যু 23 এপ্রিল 1992। তিনি অসংখ্য ছোট গল্প এবং উপন্যাস রচনা করেছেন। প্রাথমিকভাবে তিনি শিশু ও কিশোরদের কথা বিবেচনা করে লিখেছিলেন ঠিকই, তবে পরবর্তীকালে তার সকল বয়সের পাঠকদের অন্তরে জায়গা করে নেয়। তার সৃষ্ট চরিত্রগুলির মধ্যে ফেলুদা, প্রফেসর শঙ্কু ও তারিণী খুড়ো আজও পাঠককুলের মধ্যে সমানভাবে সমাদৃত। আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় 1394 বঙ্গাব্দে। এই গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সত্যজিৎ রায় গল্প 101 থেকে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, টেলিফোন। বিদেশবাবু বিরক্ত হয়ে খাটের পাশে টেবিলের উপরে রাখা টেলিফোনটার দিকে দেখলেন। টেলিফোনের পাশেই ঘড়ি, তাতে 12টা বাজে, রাত 12টা। বিদেশবাবু সবে হাতের বইটা বন্ধ করে ঘরের বাতিটা নেভাতে যাচ্ছিলেন, এদিকে টেলিফোনটা বেজেই চলেছে। বিদেশবাবু রিসিভারটা তুলে নিলেন। হ্যালো, 465176? ইয়েস। বীরেশবাবু আছেন? বীরেশচন্দ্র নিয়োগী কথা বলছি। নমস্কার। নমস্কার। এত রাত্রে ফোন করছি বলে কিছু মনে করবেন না। ঠিক আছে, কি ব্যাপার? আপনি কে বলছেন জানতে পারি কি? বিদেশবাবুর বিরক্তিটা আবার মাথাচাড়া দিয়ে উঠল। বললেন, কিন্তু এখন তো কথা বলার সময় হবে না, আমি শুতে যাচ্ছিলাম। আর তাছাড়া আপনাকে তো চিনিও না। বীরেশবাবু যার পরনাই বিস্মিত হলেন। বললেন, আপনি এত কথা জানলেন কি করে? বেশি সময় লাগবে না তো? ঠিক আছে, বলুন। আজ থেকে 7 বছর আগের কথা বলছি। আমার পেশা ছিল ওকালতি। আপনি সেই সময় মুক্তারামবাবু স্ট্রিটে থাকতেন, তাই নয় কি? ঠিকই বলেছেন। আপনার ছেলের নাম অরূপ? হ্যাঁ। সে তখন সিটি কলেজে পড়ত? হ্যাঁ, কলেজে পড়ত। তা হতে পারে, আমার ছেলের অনেক বন্ধু ছিল, আমি তার সম্বন্ধুর খবর রাখতাম না। সবচেয়ে অন্তরঙ্গ ছিল আপনার ছেলে অরূপ।
অরূপের এই বন্ধুকে আমি দেখেছি, কিন্তু সে যে কুসঙ্গে পড়েছিল না সেটা তো জানতাম না। এবার একটা দুর্ঘটনার কথা বলি। আমার ছেলেকে জুয়ার নেশায় ধরে, সে রেসের মাঠে যেতে শুরু করে, তার ফলে তার অনেক হার হয় এবং বিস্তর দেনা হয়ে যায়। তখন সে অরূপের কাছে হাত পাতে, বলে তাকে উদ্ধার না করলে আত্মহত্যা ছাড়া তার আর গতি নেই। অরূপ তাকে সাহায্য করে, কিভাবে সেটা আপনি জানেন কি? এখন বুঝতে পারছি। কি বুঝছেন? আমার বাড়িতে সিন্ধুকে একটা অতি মূল্যবান জিনিস ছিল, এটা আমার ঠাকুরদার সম্পত্তি, একটা হীরের আংটি। আশ্চর্য ব্যাপার, আমরা এই আংটি অন্তর্ধান রহস্যের কোনো কিনারা করতে পারিনি, পুলিশও পারেনি। হ্যাঁ তা তো বটেই। সেই আংটি কিন্তু আমার ছেলের কাছেই থেকে যায়। আংটিটা তার এত ভালো লাগেছে, সেটা সে হাত ছাড়া করতে চায় না। শেষটায় আমি ছেলের অবস্থা জানতে পেরে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে তার দেনা শোধের ব্যবস্থা করি। সেই আংটি কি এখনো আপনার ছেলের কাছেই আছে? আপনার ছেলে কি আমার সঙ্গে দেখা করতে চায়? তার নাম যেন কি বললেন? শ্রীপতি। আর আপনার নাম? গণপতি। আপনাদের নাম কি সম্প্রতি খবরের কাগজে বেরিয়েছে? বেরিয়েছে। দাঁড়ান, মনে করতে দিন। বীরেশবাবুর একটু ভাবতেই মনে পড়ল, বললেন, মনে পড়েছে, কালকের কাগজেই বেরিয়েছে আপনাদের নাম। ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে একটা গাড়ি আর লরিতে সংঘর্ষের ফলে গাড়ির 3 যাত্রী তৎক্ষণাৎ মারা যায়। তার মধ্যে একজন গাড়ির চালক আর 2 বাপ ও ছেলে, নাম গণপতি সোম আর শ্রীপতি সোম। আপনি ঠিকই বলছেন, আমি সেই গণপতি সোম। আপনি? তার মানে? কিন্তু এই যে অসম্ভব। কেন কেন অসম্ভব হবে? দেখুন তো, আপনি কোন শব্দ শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ পাচ্ছি। কি শব্দ? কে যেন আমার নিচের ঘরের দরজায় ঠোকা মারছে। নিস্তব্ধ রাত্রে বীরেশবাবু স্পষ্ট শুনতে পেলেন সে শব্দ। তারপর টেলিফোনে শুনলেন, না না না, আমি দরজা খুলবো না। বীরেশবাবু বুঝলেন তার গলা শুকিয়ে আসছে, তার ডান হাতে রিসিভারটা কাঁপছে,
আবার টেলিফোনে কথা। দরজা না খুললেও সে ঢুকতে পারবে, সে ক্ষমতা তার আছে। এবার এবার শুনুন তো, কোনো আওয়াজ পাচ্ছেন কিনা? সিঁড়ি দিয়ে, হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠে আসছে পায়ের শব্দটা। আপনি কোনো চিন্তা করবেন না বিরাজ বাবু, সে আপনাকে বিরক্ত করবে না। শুধু আপনার পাশের ঘরে গিয়ে টেবিলের উপর রেখে আসবে আংটিটা। চরম আতঙ্কে বিরাজ বাবু বললেন, না না, আপনি আপনার ছেলেকে ডেকে নিন, ডেকে নিন। বীরেশবাবু স্পষ্ট শুনলেন পাশের ঘরে পায়ের শব্দ। শব্দটা এক মুহূর্তের জন্য থামল, তারপর আবার শোনা গেল, এবার সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার শব্দ। টেলিফোনে কথা এলো। বীরেশবাবু রিসিভারটা রেখে দিলেন। তার কপাল এই পৌষ মাসেও ঘর মাখত। কিছুক্ষণ বিছানায় চুপ করে বসে থেকে তিনি উঠলেন। তিনি সন্তর্পণে এগিয়ে গিয়ে পাশের ঘরের ভেজানো দরজাটা খুলে ঘরে ঢুকে বাতিটা জ্বালালেন। হ্যাঁ, সত্যি পড়ে আছে টেবিলের উপর। এই অল্প আলোতেও ঝলমল করছে তার দুটি। 7 বছর পর ফিরে পাওয়া তার ঠাকুর দাদার হীরের আংটি। এতক্ষণ আপনারা শুনছিলেন টেলিফোন, গল্পের সূত্রধার আমি রায়া, গল্পকথক অদিমেশ, বীরেশবাবুর চরিত্রে প্রীতম, গণপতিবাবুর চরিত্রে সুমন, পোস্টার ডিজাইন এবং স্পেশাল সাউন্ড এফেক্টসে প্রীতম। আবার দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন, আর শুনতে থাকুন বৈচিত্র্য গপ্প বুক। ধন্যবাদ।